আজ সোমবার 16 জুলাই রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ডের সান্ধ্য বাংলা অধিবেশনে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি অজন্তা গুপ্ত এবং আমি তানভীর আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। এই অধিবেশনে প্রথমে শুনবেন খবর, খবরের পর আজকের নিবেদন। এতে আজ প্রথমে শুনবেন, জাপানের বিভিন্ন শহরে বন্ধ হয়ে যাওয়া বাসের যাত্রাপথে বিকল্প নতুন পরিবহন ব্যবস্থা খুঁজে নেওয়ার প্রচেষ্টা সম্বন্ধে একটি প্রতিবেদন। তারপর রয়েছে ভাষা শেখানোর নিয়মিত আয়োজন, আসুন জাপানি ভাষা শিখি। তবে সব থেকে আগে শুনুন খবরের বিশেষ বিশেষ অংশ। আজ সকালে মধ্য জাপানের নিগাতা ও নাগানো জেলায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে 7 জন নিহত এবং 700 বেশি লোক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 400 বেশি বাড়িঘর। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মদ এল বারাদাই বলেছেন, উত্তর কোরিয়ার নিয়নবিয়ন পরমাণু চুল্লিটি যে বন্ধ করে দেওয়া হয়েছে তার সংস্থা সে সম্বন্ধে নিশ্চিত হয়েছে। খবরের প্রধান প্রধান অংশ শুনলেন, এবারে শুনুন পুরো খবর। আজ সকালে মধ্য জাপানের নিগাতা ও নাগানো জেলায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল 10:13 সময় আঘাত হানা ওই ভূমিকম্পে ওই দুই জেলার উত্তর ও পশ্চিমের এলাকাগুলো প্রকম্পিত হয়। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে রিক্টার স্কেলে 6.8 মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নিগাতার অদূরে সমুদ্র তলদেশের 17 কিলোমিটার নিচে। নাগাওকা এবং নিগাতার অপর দুটি শহরে 4.2 মাত্রার একটি পরবর্তী কম্পন আঘাত হানে। নিগাতা এবং নাগানো জেলায় আজকের শক্তিশালী ভূমিকম্পে 7 জন নিহত এবং 700 বেশি লোক আহত হয়েছেন। জাপানের আবহাওয়া এজেন্সি আজ সকালে নিগাতা ও নাগানো জেলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির নাম দিয়েছে নিগাতা চুয়েৎসু উপকূলীয় ভূমিকম্প। দুটি জেলায় ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যাহত রয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 64টি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। আরও এক সপ্তাহ ধরে শক্তিশালী পরবর্তী কম্পন আঘাত হানতে পারে বলে এজেন্সির লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। এদিকে নিগাতা জেলায় চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ী সহ অনেক বাঙালির বসবাস। ভূমিকম্পের পর আজ সন্ধ্যায় আমরা সেখানে বসবাসকারী বাঙালিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ভূমিকম্পের কারণে সেখানকার টেলিফোন যোগাযোগ খারাপ থাকায় টেলিফোন লাইন পেতে অসুবিধা হয়। অনেক চেষ্টা করে একজন বাংলাদেশির সঙ্গে আমাদের কথা হয়। মোহাম্মদ আমিরুল ইসলাম নামের সেই প্রবাসী বাংলাদেশি টেলিফোনে আমাদের যা বলেছেন আসুন শুনি। আমিরুল ভাই, আজ সকালে তো আপনাদের এখানে ভূমিকম্প হয়েছে, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আছি আল্লাহর রহমতে ভালো, আমাদের কোনো সমস্যা হয়নি। তবে অনেক ব্যাপক ভূমিকম্প হয়েছে সেটা বুঝতে পারছি, তবে কিছু হয় নাই, ভালো আছে। আপনারা কতজন আছেন বাঙালি কমিউনিটিতে? এখানে প্রায় 100 মতো মানে বাংলাদেশি আছে এখানে। আচ্ছা, সকালে যখন ভূমিকম্পটা আঘাত হানলো তখন আপনি কি করছিলেন? আমি বুঝতে পারতেছিলাম, আমি ওই মুহূর্তে বাসায় ছিলাম এবং পুরো বাড়িটা কাঁপতেছিল, অ্যাপার্টমেন্টে ছিলাম, অ্যাপার্টমেন্টটা পুরো কাঁপতেছিল এবং বুঝতে পারতেছিলাম যে খুব ভয়াবহ ভূমিকম্প, কিন্তু কিছু হয় নাই। তো আপনি এখন কোথায় আছেন? আপনি নিজের বাড়িতে আছেন না কোনো আশ্রয় কেন্দ্রে আছেন, কিংবা আপনার বিদ্যুৎ পানির কোনো সমস্যা হচ্ছে কিনা? পানির সমস্যা হচ্ছে না, তবে টেলিফোন লাইনে সমস্যা হয়েছে। বিদ্যুতের কোন সমস্যা বাসায়? সমস্যা হয়নি। ভূমিকম্পন আক্রান্ত এলাকা নিগাতা থেকে বলছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম।